नमस्कार बन्धुरा, आमि अनिर्बाण। आमार कुकिंग चैनल अनिर्बाण फूड किचेने आपनादेर सबाइके स्वागत। शीते आपनारा पालंग शाकेर अनेक रेसिपी खेये थाकबेन, किन्तु सेई सब एखन खुबई कमन। बन्धुरा, आपनारा एकबार पालंग शाकेर साथे सोयाबिन बानिये देखुन। एर रेसिपी ओ टेस्ट खुबई ইউনিক, बाड़ी सबार भालो लागबे। ताहले आर देरी करे लाभ नेई, ताड़ाताड़ी शुरू करा जाक। आमि 200 ग्राम सोयाबिन निलाम। सोयाबिने आमि गरम जल जोग करलाम। জলের সাথে এক টেবিল স্পুন লবণ সয়াবিনে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণ দেওয়ার জন্য সয়াবিনে ভালো একটা ফ্লেভার আসে। এখন সয়াবিন ভেজার জন্য আমি 15 মিনিট রেখে দিলাম। আমি দুই আটি দেশি নরম পালং শাক নিলাম, প্রায় 500 গ্রাম। সাথে নিচ্ছি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি গোটা রসুন ও 1 ইঞ্চি আদা। এবার আমি পেঁয়াজগুলোকে ফাইনলি চপ করে নেব এবং আদা ও রসুন পেস্ট করে নেব। পালং শাকের গোড়ার দিকের কিছুটা অংশ বাদ দিয়ে দেব। প্রায় 50 গ্রাম ধনে পাতা নিয়ে নেব। আমি একটি টমেটো নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি আলাদা একটি পাত্রে হাফ কাপ টক দই নিলাম। সাথে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন সাধারণ লঙ্কা গুঁড়ো ও 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এগুলিকে ভালোভাবে মাখিয়ে মিক্স করে নেব। এখানে আপনারা দইয়ের বদলে আরও দুটি টমেটো বাড়িয়ে দিতে পারেন, কিন্তু দই পালং শাকের স্বাদকে অনেকটাই ব্যালেন্স করবে। এবার আমি পালং শাককে সেদ্ধ করে নেব। জল গরম হলে শাককে ভালোভাবে ধুয়ে নিয়ে গরম জলে দিয়ে দিচ্ছি। এর সাথে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা ও পালং শাকের সাথে খুব ভালো লাগে। পালং শাক সেদ্ধ হতে হতে অন্য একটি বাউলে আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার গরম জল থেকে বের করে তাড়াতাড়ি ঠান্ডা জলে ডুবিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে ডুবিয়ে দিলে শাকের কুকিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এর ফলে শাকের কালার পুরো একদম একই থাকবে। এবার শাক জল থেকে তুলে ভালোভাবে চেপে চেপে সমস্ত জল বের করে দেব। আপনারা পারলে নর্মাল জলে বরফ মিশিয়ে দিলে আরো বেশি ভালো, কিন্তু এই ঠান্ডায় কিচেনে বরফ ব্যবহার করার মজাটা আমি নিচ্ছি না। যদি পেস্ট ভালোভাবে না হয় তাহলে অল্প জল বা তেল দিয়ে দিতে পারেন। এবার একটি কড়াইয়ে 100 ml সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দুটি এলাচ, চারটি লবঙ্গ, চারটি গোলমরিচ ও একটি দারুচিনি দিলাম। মশলাগুলো ফেটে উঠলেই ফাইনলি চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুকিং করার সময় আপনাদের চারটি স্টেপের কথা মাথায় রাখতে হবে। আমি এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজের কালার চারবার চেঞ্জ হবে। কিছু সময় পরে পেঁয়াজের কালার ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, এরপর পেঁয়াজ গলে যেতে শুরু করবে। এই সময় আপনাদের দিতে হবে আদা রসুনের পেস্ট। এখন আমি দেখতে পাচ্ছি পেঁয়াজের কালার সামান্য ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজের কালার ডিপ ব্রাউন হয়ে গেলে আমি টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটো ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে, কিন্তু টমেটো অ্যাসিডিক হয়, তাই যখনই আপনারা টমেটো দিলেন টমেটো পেঁয়াজের কুকিং পুরো বন্ধ করে দেয়, এরপর আর পেঁয়াজ ব্রাউন হবে না। টমেটো থেকে তেল বেরোনো শুরু হলে আমি দই ও যে মশলাগুলি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটি দেব। আমি দইকে ভালোভাবে কুক করে নিচ্ছি। দই ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর পালং শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট কষিয়ে নিয়ে গ্রিন্ডারের কৌটো ধুয়ে পুরো শাকের 1-1 ফোঁটা ধুয়ে দিয়ে দিলাম। এবার শাককে ভালোভাবে কষিয়ে নেব। আমরা সবসময় শাক ভালোভাবে রান্না হওয়ার আগেই এতে পনির দিয়ে দিই। এখন পালং শাক পুরোপুরি রান্না হতে অনেক সময় লাগবে, তাই আমি সাইডের গ্যাসের লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এই সময় সয়াবিনগুলোকে ভেজে নেব। একটি ফ্রাই প্যানে 1.5 টেবিল স্পুন তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। এবার আমি সয়াবিনগুলোকে তেলে দিচ্ছি। সাথেই দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা একটু স্পাইসি পছন্দ করলে 1/2 টেবিল স্পুন নর্মাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। সয়াবিনগুলোকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সব সয়াবিনগুলোকে দুবার ভেজে নিয়েছি, অন্যদিকে গ্রেভিকে ভুলে গেলে চলবে না। ঢাকনা খুলে মাঝে 2-3 বার দেখে নেব। সয়াবিনগুলো ঠিক করে ভাজা হলে আমি সয়াবিনগুলো গ্রেভিতে দিয়ে দেব। এখন আপনারা একদম জল দেবেন না, আগে সয়াবিনগুলোকে গ্রেভির সাথে মাখিয়ে নেবেন ও 1-2 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার গ্রেভিটা খুব সুন্দর রান্না হয়েছে, কতটা গাঢ় হয়ে গেছে। এরপর আমি 1 টেবিল স্পুন গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে দিচ্ছি 300 ml গরম জল। আপনারা এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না, ঠান্ডা জল দিলে শাকের কালার আরও ডার্ক কালারের চেঞ্জ হয়ে যায়। গ্যাস লো ফ্লেমে 5 মিনিট রেখে সমস্ত কিছু কষিয়ে মিশিয়ে নিতে হবে। দেখছেন বন্ধুরা, আমার পালং সয়াবিন দেখতে কতটা লোভনীয় লাগছে। তাহলে বন্ধুরা সার্ভ করা যাক, একদম আলাদাই স্বাদের এই রেসিপিটা আপনারা এই ঠান্ডায় অবশ্যই বানিয়ে দেখুন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের খানা পিনা প্রিয় বন্ধুদের সাথে ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।